নমস্কার। স্মরণে মননে স্বামী শিবময়ানন্দ মহারাজ এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি আজ পরিবেশিত হচ্ছে। মহারাজের পূর্বাশ্রমের নাম রণেন্দ্রনাথ সেন, তিনি তখন ছিলেন কাশীতে। সংস্কারবান তরুণ রণেনকে দেখে রাসবিহারী মহারাজ খুব স্নেহ করতেন। দুপুরবেলা বসে অদ্বৈত আশ্রমের কাজগুলি করতেন তরুণ রণেন। ধর্মেশানন্দজির কাছে খাতা লেখার কাজ করছেন দেখে একদিন রাসবিহারী মহারাজ তার স্বভাব সুলভ বাঙাল ভাষায় তাকে বলেছিলেন, কলেজের পড়াশোনা কিছু করো নাকি কেবল খাতাই লিখো? মৃদু হেসে রণেন বলেছিলেন, না না, পড়াশোনা করি। তখন রাসবিহারী মহারাজ বলেছিলেন, প্রসাদ পাইস? রণেন মহারাজ বলেছিলেন, হ্যাঁ পেয়েছি। তখন রাসবিহারী মহারাজ বলেছিলেন, ধরো এই পানটা লও। রণেন তো অবাক, ছেলে মানুষ বলে বড়রা কেউই তাদের পান খেতে দেন না। উনি পান দিয়ে বললেন, খাও খাও, আমাদের মা ঠাকুরন খাওনের পর একটা কইরা পান হাতে দিয়ে কইতেন, ছেলেরা আমার সামনে পান খাইলে আমার খুব আনন্দ। মহারাজ বলতেন, অরূপানন্দজি মহারাজ তাকে মায়ের এই কথাটি বলে পান খাওয়াবার অভ্যাস ধরিয়েছিলেন। সে সময় রামকৃষ্ণ সংঘের সহ অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ শেষ জীবনটা কাশীতেই কাটাবেন সিদ্ধান্ত নিয়ে কাশী সেবাশ্রমে বাস করছিলেন, সেখানেই দীক্ষাদি দিতেন। কলেজে পড়ার সময় থেকেই তরুণ রণেন অদ্বৈত আশ্রমের নানা অনুষ্ঠানে যোগ দিতেন, বিশেষ করে দুর্গাপূজার 5-6 দিন ও কালী পূজার সময় আশ্রমে রাত্রিবাসও করতেন। পূজার বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের কাজ করতেন। তাই অদ্বৈত আশ্রমে 1952 সাল থেকেই তার বিশুদ্ধানন্দজিকে দর্শন করার সুযোগ হয়েছিল। বিশেষ করে দুর্গাপুজো কালী পুজোর সময় কয়েক বছর মহারাজকে পূজা চলাকালীন দীর্ঘ সময় ধরে ধ্যানস্থ থাকতে তিনি দেখেছিলেন। বিশুদ্ধানন্দজির 26 অক্টোবর স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে তার দীক্ষা হয়। বিশুদ্ধানন্দজির জপ, ধ্যান, পরায়ণতা তার মনে গভীর ছাপ ফেলেছিল। পরবর্তীকালে শিবময়ানন্দজি দীক্ষা প্রসঙ্গে বলেছিলেন, সে সময় পূজনীয় রাসবিহারী মহারাজ আমাকে বলেন, বিশুদ্ধানন্দজির কাছে দীক্ষাটা নিয়ানে। আমি জিজ্ঞাসা করি, ইনি কি ব্রহ্মজ্ঞ? তিনি উত্তরে বলেন, ব্রহ্মজ্ঞ ট্রহ্মজ্ঞ রাখিয়া দে, এইখানে দীক্ষাটা নিলে ভেজাল পাবি না। মায়ের সেবক রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দজি শ্রী শ্রী মায়ের কথা 2 খণ্ডের সম্পাদক। সারা জীবন পূর্ব বাংলার ভাষাতেই কথা বলতেন তিনি। এই রাসবিহারী মহারাজের আরেকটি স্মৃতি, শিবময়ানন্দজির শেষ জীবন অবধি বলতেন, একদিন তিনি দেখেন যে অদ্বৈত আশ্রমের প্রাঙ্গণে বড় জাম গাছটির তলায় খাটিয়ায় বসে রাসবিহারী মহারাজ রেডিও শুনছেন। রণেন তাকে বলেন, আপনি সাধু হয়ে কোথায় জপ ধ্যান করবেন তা না রেডিও শুনছেন? উত্তরে রাসবিহারী মহারাজ বলেন, আরে আমি তো আর লুকায়া কিছু করছি না। এই খোলামেলা ভাবের শিক্ষাটি চিরকাল মহারাজের মনে ছিল এবং তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। এরই মধ্যে তার মনে বৈরাগ্যের শিখা জ্বলে উঠেছিল। রণেন তখন রামকৃষ্ণ সংঘে যোগদানের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তার গুরুর কাছে অনুমতি নিতে গিয়েছিলেন। স্বামী বিশুদ্ধানন্দজি তাকে একটা চিঠি লিখে দেন সারগাছিতে শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য স্বামী প্রেমেশানন্দ মহারাজের নামে এবং তার কাছেই যোগ দিতে বলেন। রণেন ট্রেন ধরে সোজা হাওড়ায় এসে দক্ষিণেশ্বর দর্শন করে বেলুড় মঠে চলে এলেন। তার সঙ্গে করে নিয়ে এসেছিলেন কথামৃতের 5ম খণ্ডটি, তিনি তার সঙ্গে নিয়ে এসেছিলেন। তার দাদাকে রণেন আসার আগে জিজ্ঞাসা করেছিলেন, কথামৃতের কোন খণ্ডটি হারিয়ে গেলে তোমার সবচাইতে কম কষ্ট হবে?
দাদা ভেবেচিন্তে বলেছিলেন পঞ্চম খণ্ডটি, তাই তিনি পঞ্চম খণ্ডটি নিয়ে চলে এসেছিলেন বাড়ি থেকে। সেটিই রনেনের সঙ্গে করে নিয়ে আসা একটি পোস্টকার্ডে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মায়ের নামে চিঠি লিখে ডাকবক্সে ফেলে দিয়ে তিনি এসেছিলেন। আবার আমরা আলোচনা করব পরবর্তী পর্বে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।